শ্লোদাহানের প্রতিবাদ করার বাবাকে পিটিয়ে খুন করার অভিযোগ। শ্যামপুর থানায় তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি দুজনকে এখনো ধরতে পারেনি পুলিশ। সন্ধ্যে টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন দশম শ্রেণীর ছাত্রী, সেই সময় শ্লোদাহানি করা হয়, বাবা ছুটে আসেন, বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে ছবি দেখতে পাচ্ছেন, রাস্তায় যেখানে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার ছবি দেখতে পাচ্ছেন। মৃত যে বাবা তাকে রাস্তায় দেহ দাঁড় করে বিক্ষোভ দেখানো হচ্ছে, রাস্তায় দেহ দাঁড় করে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং এলাকাবাসী তারাও কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছেন। নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। রিপাবলিক ডে আজকে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, কেউ বলে গণতন্ত্র দিবস, 74তম প্রজাতন্ত্র দিবস, 74তম প্রজাতন্ত্র দিবস অনেকেই বলেন। যে সত্যি এই 74 বছরে পা দেওয়ার পরেও আমরা কি গণতন্ত্র নাকি প্রজাতন্ত্র, কোনটাতে আছি সেটা নিয়ে ভাবতে আমাদের অবাক লাগে। যে আজকের দিনেও স্বাধীনতার 75 বছর পরে, এবং এই যে গণতন্ত্র আমরা বলি, সে গণতন্ত্রের 74তম বর্ষে আজকে আমাদের এই কথাটা বলতে হচ্ছে যে মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে বাবাকে প্রাণ দিতে হলো। আমরা কোথায় বাস করছি, কোন দেশে বাস করছি, আমরা আবার বিভিন্ন জায়গায় আজকে বিভিন্ন রাজ্যে আমরা পালন করব প্রজাতন্ত্র দিবস, কুচকাওয়াজ, সেনাবাহিনী দিল্লিতে পালিত হবে, প্রধানমন্ত্রী থাকবেন, রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবেন, বিভিন্ন জায়গায় পালিত হবে, কিন্তু আরেকটা বাড়িতে কান্নার রোল, কারণ তার মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু, দুষ্কৃতীদের হাতে বাবার মৃত্যু হলো। নেশা করে এক কিশোরী যৌন হেনস্থার চেষ্টা করেছিল দুই যুবক, তাদের আটকাতে গিয়ে খুন হতে হলো বাবাকে, কিশোরীর বাবাকে। আর যে জায়গাটি হলো তার পাশেই 2020 সালে এই হাওড়া গ্রামীণ এলাকা, সেই এলাকার কলেজ ছাত্রীর যৌন হেনস্থা রুখতে মারা গিয়েছিলেন তার মা। আমরা যদি ঠিক এর 2 বছর আগে 2020 সালে দেখি, কিশোরীর অভিযোগ যে সে রবিবার রাতে পড়তে গেছিল, রাত 9টা নাগাদ বাড়ি না ফেরায় দুশ্চিন্তা শুরু হয় এবং বাবা একটু এগিয়ে যান এলাকা থেকে, এবং ওই কিশোরীর বাবা বাড়ি থেকে কিছুটা এগিয়ে গেলে একটি মাঠের মধ্যে সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। সেই সময় মাঠে বসে বছর 30-এর দুই যুবক, নাম ক্লিন্টন ও টিটন, মদ্যপান করছিলেন বলে অভিযোগ, এবং তাদেরকে তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ তারা তো শোনেননি। সেই সময় কিশোরী ফিরছিল, সেই সময় তার সাইকেলে যুবতী কিশোরীকে দুই যুবক আটকায় এবং তাকে টানাটানি শুরু করে। তার বাবা বাধা দিলে যুবকরা তাকে মাঠে ফেলে দেয় এবং মারধর শুরু করে। কিশোরী বাড়ি গিয়ে বাড়ির অন্যান্য পরিজনদের যখন ডেকে নিয়ে আনেন, তখন দেখছে রক্তাক্ত অবস্থায় বাবা পড়ে রয়েছে। এ কোন বাংলায় আমরা বাস করছি? 74তম প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবসে আমরা কোথায় বাস করছি? আজকে আমাদের কেন এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে কেন এরকম ধরনের ঘটনা, যে ঘটনা এই এলাকায় ঘটছে। আমি দেখছিলাম যে যেদিন ঘটেছে রবিবার, সোমবার এবং মঙ্গলবার সেখানকার আদিবাসীরা যা বলছেন, সেখানকার আদিবাসী যারা বাস করে তাদের বক্তব্য, চোলাই মদ, চোলাই মদ হচ্ছে এখানের প্রধান শিল্প এবং এই চোলাই মদের জন্য প্রত্যেক দিন ঝামেলা হয় এবং এলাকার মানুষ অশান্তিতে থাকেন। প্রশাসন কি করছে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, স্বাগত জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। তো এই প্রজাতন্ত্র দিবসের দিনে আমাদের এমন একটি অনুষ্ঠান করতে হচ্ছে, কি বলবেন? এই যে সেই চোলাই মদ, আপনি তো বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন, কিভাবে আটকেছেন আমরা জানি, কি বলবেন? প্রশাসন নির্বিকার কেন? এলাকার বাসিন্দাদের অভিযোগ কিভাবে দেখবেন? দেখুন, গত 23 তারিখে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, স্টেট গভর্নমেন্ট বলুন, সাধারণ মানুষ বলুন, বিভিন্ন ক্লাব বলুন, যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 126তম জন্ম তিথি উপলক্ষে যে অনুষ্ঠানগুলো করেছে, এর জন্য কিন্তু মাইক লাগেনি, এর জন্য কিন্তু সেরকম আয়োজন নেই। স্বতঃস্ফূর্তভাবে গ্রামের অসহায় মানুষগুলো, আমি দেখলাম একটা ধান খেতের পাশে একটি দুটি বাচ্চা মেয়ে, একটি ছেলে একটা চেয়ারের মধ্যে একটা শাড়ি বসিয়ে একটা ছবি দিয়ে গাঁদা ফুল দিয়ে তাকে রেসপেক্ট জানাচ্ছে।
আপনি আমাকে বলুন যে এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 1938 সালে ন্যাশনাল প্ল্যানিং কমিশনটা, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করি, অনেকভাবে আলোচনা করি। তা সেখানে আপনি দেখবেন যে ওনার ভাবনাটা কি ছিল, শিক্ষা পরিকল্পনা, সাংস্কৃতিক, শিশুদের নিয়ে ভাবনা, প্রতিরক্ষা, রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে সম্পর্ক, পরস্পরের প্রতি কর্তব্য, জাতীয়তা বোধ, আন্তর্জাতিক সম্পর্ক দৃঢ় করা। এবং কেন আজকে বলছি, এই কটকের মধ্যে সবচেয়ে প্রথম ছিল হচ্ছে গিয়ে নারী মুক্তি, তারপরে ছিল শিশুদের ভাবনা। কেন আজকে এই 23 তারিখের ঘটনা আজকে বললাম, এই কারণে কি দুর্ভাগ্য আমাদের যে শুধু আপনি এই কথাটা বলছেন। আপনি বলুন যে গত কয়েকদিন আগেও আমি একের পর এক আপনাকে বলে দিতে পারি কিভাবে অসহায় মেয়েগুলোকে হত্যা করা হচ্ছে। আপনি আমাকে বলুন তো বিপ্লব বাবু, এই যে হাওড়াতে বা যে কোনো জায়গায় বিরোধী গোষ্ঠী যখন কিছু করতে যায়, দেখবেন ঝাঁকে ঝাঁকে মৌমাছির মতো লাঠি সোঁটা নিয়ে এগিয়ে আসছে, কেউ বলছে বহিরাগত, কেউ নানা রকম বলছে। আচ্ছা, এই যে ঘটনাটা, এত বড় একটা ঘটনা ঘটলো, আজকে শাসক দলের তারা কোথায়, তাদের কোথায় মিছিল, তাদের কোথায় থানায় যাওয়া, কেন থানায় যাওয়া বলছি আপনাকে। আপনি আপনি আমি যদিও টিভি আজকে এক ঝলক দেখেছি, কিন্তু আপনি মনে রাখবেন এই যারা এই সমস্ত কাণ্ড করেছে তাদের এগেনস্টে আগে নিশ্চয়ই কোনো রিপোর্ট আছে থানায়। ওই যে এলাকায় মদ খোট বিভিন্ন জায়গায়, সেইখানে দেখবেন নাগরিক কমিটি থেকে মহিলারা থানায় ডেপুটেশন দিয়েছে, পুলিশ নো অ্যাকশন। আপনি দেখে নেবেন যে এটা এটাই আসবে ইন ফিউচার, এটাই আসবে যে পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশের এখন কাজ হচ্ছে গিয়ে শাসক দলের দলদাসে পরিণত হয়ে তাদেরকে খুশি করা, এক সংখ্যক। আবার কিছু সংখ্যক আছে তারা সত্যি সেবাব্রত মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া। আপনি আমাকে বলুন, এই যে অফিসার ইনচার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশন, এই অ্যাওয়ারনেস অ্যান্ড সেন্সিটাইজেশন প্রোগ্রামের জন্য স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কি প্রোগ্রাম করছে, পুলিশ পাবলিক রিলেশন, এই যে গতকালকে আমি গিয়েছিলাম বারুইপুরে, এই ক্যানিং বারুইপুরে কি সুন্দর কাজ হচ্ছে পুলিশ পাবলিক রিলেশন। এইখানে আপনি দেখবেন যে হ্যাবিচুয়েট অফেন্ডার বলে, আপনাকে বলে দিচ্ছি, হ্যাবিচুয়েট অফেন্ডার বলে আমাদের একটা সেকশন আছে, আমরা এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন করি 110 সিআরপিসিতে। আপনি দেখবেন থানাগুলো ম্যাক্সিমাম ঘুমিয়ে আছে, অথচ আইনটা রয়েছে যে আপনার এলাকায় যে সমস্ত হ্যাবিচুয়েট অফেন্ডার রয়েছে তাদের এগেনস্টে আপনারা অ্যাকশন নিন, তাদের এগেনস্টে নোট নথিভুক্ত করুন, তাদের এগেনস্টে বাড়িতে গিয়ে নক করুন। আমার যেটা মনে হয়, কারণ কি, আমিও তো অনেক থানায় অফিসার ইনচার্জগিরি করেছি এবং আমরাও শিখেছি, আমরাও ধমক খেয়েছি, আমরাও শিখেছি, শিখে আমরা সাধারণ মানুষের কাছে পুলিশের ভাবমূর্তিটাকে বাড়াবার জন্য, আমাদের উদ্ধিটাকে সম্মান দেওয়ার জন্য আমরা কাজ করেছি। আমাদের কি ব্যর্থতা নেই? আমাদের ব্যর্থতা আছে এবং আমরা শিক্ষা নিয়েছি। আপনি আজকে বলুন যে গভর্নমেন্ট যখন নাকি আজকে আর আর কদিন পরে মুদি দোকানে মদ পাওয়া যাবে, তাহলে সেখানে সেই ক্ষেত্রে এই যে আন মানে বিভিন্ন জায়গায় যে উইদাউট লাইসেন্সে যে মদগুলো বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় আমি দেখলাম যে এই মদ খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে, কি করে বিক্রি হয়, কি করে আজকে একটা অসহায় মেয়ে তার বাবু। এটা যেটা বলছেন একদম ঠিক, যে আর কিছুদিন বাদেই হয়তো যা শুনতে পাচ্ছি মুদির দোকানে মদ পাওয়া যাবে, লাইসেন্স দেওয়া হচ্ছে, ঢালাই লাইসেন্স। কিন্তু যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু কোনো লাইসেন্স নয়, বিনা লাইসেন্সে চোলাই মদের কারবার চলছে, এবং সেই চোলাই মদ মানে খেয়ে রাস্তাঘাটে প্রতিদিন গণ্ডগোল, এলাকার মানুষ অতিষ্ঠ, প্রশাসনকে জানিয়ে কিছু হচ্ছে না। কেন এমন ঘটনা, কেন, কোথায় শাসক দলের লোকজন যারা নাকি এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখে, হ্যাঁ, যাদের বিরোধীদের মাথা তুলতে দেয় না, কোথায় তারা? আমি সেটাই বলতে চাচ্ছি। তো আজকে আপনার ওই এলাকায় করে খাবে বলে অন্য কাউকে ঢুকতে দেবেন, এটা তো সত্যি কথা। আজকে পার্টি করা মানে ভালো লোক কিছু আছে, কিন্তু সেটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। পার্টি মানে হচ্ছে গিয়ে লোককে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি সার্ভিস করেন, কিছু করেনি, চাকরি পাই না, তাহলে সংসার চলছে কি করে, আমি পার্টি করি, মানে পার্টি করি বা এনজিও করি, মানে পার্টি করা মানে অর্থ উপার্জন আয় করি। এই ক্ষেত্রে আজকে স্পষ্ট হচ্ছে, আজকে আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী যেগুলো আসছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করছে, তার মধ্যে তো মানুষ তারা চাচ্ছে, উনি চাচ্ছেন যে যারা এলাকা ভিত্তিক যারা দুর্নীতিগ্রস্ত পাবলিক তাদেরকে আজকে পয়েন্ট আউট করুক, আমিও জানতে চাই। কিন্তু আপনি আমাকে আপনি বলুন যে 20 তারিখে 20 জানুয়ারি 2022 আপনাকে বলছি, আইআইটিতে একটি ছেলে খড়গপুরে ইঞ্জিনিয়ার থার্ড ইয়ারে ফয়জাল আহমেদ, তার দেহ পাওয়া গেল,
এবং তার এগেনস্টে আজকে পুলিশ কি করেছে না করেছে দেখুন কি নক্কারজনক ঘটনা। হাইকোর্টে আজকে রায় হচ্ছে, হাইকোর্ট কি বলছে, হাইকোর্ট এইটার জন্য ইনভেস্টিগেশন করেনি ঠিক মতো বলে তার কি কি করছে দেখুন, সেই ইনস্টিটিউশনের অথরিটি কি কি লজ্জাজনক ভাবে উত্তর দিচ্ছে, যে হাইকোর্টে জাস্টিস যখন জিজ্ঞাসা করছেন যে আপনি এতদিন কি করছিলেন ভি কে তেওয়ারিকে, উনি বলছেন আপনি চুপ করে নাও, বলছেন হাইকোর্টের জাস্টিস বলছে আপনার সন্তান যদি এরকম মৃত্যু হতো আপনি চুপ করে থাকতেন, এবার ওনার আইনজীবী কি পয়েন্ট গুলো করছে দেখুন, ঘটনার পরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়েছে, কি আশ্চর্যজনক ঘটনা দেখুন। আচ্ছা তদন্ত করে ডিসিপ্লিনারি কমিটি রিপোর্ট দেবে দেখুন অবস্থা, তারপরে হাই পাওয়ার্ড কমিটি, আচ্ছা এটা কি এই স্বাধীনতা আমরা চেয়েছি, একটা আইআইটি ছেলে তাকে আজকে হত্যা করা হয়েছে কি না করা হয়েছে সেটা কি ইনভেস্টিগেশন হবে না, তার বাবা আজকে পিলার টু পোস্ট, পোস্ট টু পিলার ঘুরে ঘুরে আজকে হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্ট আজকে ভৎসনা করছে যে এতগুলো কমিটি এতগুলো আজকে ডিসিপ্লিনারি অ্যাকশন অমুক কমিটি টমিটি, আমরা তো আগে অ্যাকশন নিয়েছি ভাই, আমি আপনাকে গর্ব করে বলবো না, আমি তো হেরিটেজ ইনস্টিটিউশনের তো আমি তো র্যাগিং এর আমি তো কমিটি মেম্বার, ওখানে আইপিএস ছাড়া কাউকে মেম্বার করে না, আমি আপনাকে বলছি আইপিএস ছাড়া নোবডি উইল বি অ্যালাউড আনলেস হি ইজ আইপিএস, কিন্তু আমাকে তো আজকে ওরা আইপিএস না সত্ত্বেও তো আমাকে কমিটি মেম্বার করেছিল আমার কোয়ালিটি দেখে, কেন কোয়ালিটি দেখে, আমরা এগুলো অ্যাকশন নিতাম। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে পুলিশ স্টেশন যদি আজকে ঘুমিয়ে থাকে, থানার গুলো যদি কোনো এক্সিস্টেন্স না থাকে, এক্সিস্টেন্স মানে একটা পুলিশ স্টেশন আছে, অন্যায় হলে থানা ঝাঁপিয়ে পড়বে, ওখানে দেখুন এসপি আছে আইজি আছে, আরেকটি আরেকটি বিষয় যে আপনাকে বলি, সব কিছু সরকারের পক্ষে তো দেখা বা করা সম্ভব নয়, সাধারণ মানুষ সেখানকার যারা শাসক দলের যারা নেতা কর্মী রয়েছে তাদেরও তো একটা ভূমিকা রয়েছে, তাদের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, অন্যদিকে আরেকটি কথা যে আজকে যদি এটা উত্তরপ্রদেশে হতো, আজকে যদি এটা গুজরাতে হতো, আজকে যদি এটা অসমে হতো, আজকে যদি এটা ত্রিপুরায় হতো, এই বাংলায় কি হতো, এরকম ঘটনাটা কি হতো? যখন আমরা দেখি মুখ্যমন্ত্রী বলেন 23শে জানুয়ারির মঞ্চে হেচড়াতে হেচড়াতে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, 31শে জানুয়ারি যে ঘটনা ঘটেছে দিল্লিতে, বা উন্নাওর ঘটনা তুলে আনছেন, কিন্তু একই একই ঘটনা ঘটছে আমাদের এই বাংলায়, যে 74তম যে গণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসের দিনে আমাদের এই 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 ঘটনা নিয়ে আলোচনা করতে হচ্ছে। কোথায় গেলেন সমাজের যারা বিশিষ্ট জনেরা, যারা কথায় কথায় উত্তরপ্রদেশে কিছু হলে, গুজরাটে কিছু হলে মোমবাতি নিয়ে বেরোন, তাদের কি মোমবাতির দেশলাই শুকিয়ে গেছে নাকি দেশলাই কাঠি ফুরিয়ে গেছে, কি বলবেন আপনি? আপনার আপনার চ্যানেলে এর আগে বলেছি যারা আমরা আমরা যে সমস্ত কবি সাহিত্যিক ছিল তারা আজকে টাকা পাচ্ছে, তারা আজকে জয় গোস্বামীর নাম করে বলছে, আমি আপনাকে জয় গোস্বামীর নাম করে বলছি যে উনাকে আমরা কত শ্রদ্ধা করি, ওনার লেখাগুলো আজকে কত আমরা অন্যান্য জায়গার ছেলেদের দেখেছি পাঠ করতে, তো উনি তো আজকে ঘুমিয়ে আছে, এবং ঘুমিয়ে আছে কেন এটা আপনারা জানেন কি কারণে, সুবোধ সরকার, আমি আপনাকে বলছি নাম করেই বলছি মিস্টার সুবোধ সরকার, আপনি দেখুন আজকে ঘুমিয়ে আছে, এবং কারণটা আপনারা ভালোভাবে জানেন, আপনারা এর সাথে দেখতে হবে যে আমরা বিভিন্ন টিভি চ্যানেলে যখন যাই বিতর্ক হয় ঠিক আছে, কথায় কথায় উত্তরপ্রদেশ ত্রিপুরা নানা রকম এক্সাম্পল দেয় ঠিক আছে, তোমরা দিচ্ছ ভাই খুব ভালো কথা, কিন্তু তার সাথে আপনারা তোমরা এটাও বলো যে ওটার থেকে আমরা এটা ভালো আছি, তাহলে উড়িষ্যাতে যে ভালো কাজ হচ্ছে, বিহারেতে যে ভালো কাজ হচ্ছে সেটাকে অনুকরণ মডেল মডেল করে তোমরা চিন্তা ভাবনা করে এগো, তোমরা নেগেটিভটাকে করে নিয়ে তাহলে অন্য জায়গায় ডাকাতি হচ্ছে যখন তাহলে পশ্চিমবঙ্গেও ডাকাতি হবে সেটা তোমরা সাপোর্ট করছো, একদম, মানে আমরা যদি আমাদের চ্যানেলে আপনার সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে যদি আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে ডাকতাম, বিশেষ করে যদি শাসক দলের কাউকে ডাকতাম, তিনি প্রথমেই হয়তো উন্নাওর ঘটনা তুলতেন, তিনি প্রথমে দিল্লির ঘটনা তুলতেন, তিনি উত্তরপ্রদেশে ঘটে যাওয়া হয়তো 4 মাস 5 মাস 6 মাস আগের কোনো ঘটনা তুলতেন, তুলে এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেন। আমাদের প্রশ্ন হচ্ছে উত্তরপ্রদেশ নয়, মধ্যপ্রদেশ নয়, দিল্লি নয়, গুজরাট নয়, যেখানে এই ঘটনা ঘটুক, এই ঘটনা নিন্দনীয় ঘটনা, কিন্তু সেখানে ঘটেছে বলে আমাদের এইখানে এই ঘটনাকে আমরা ধামাচাপা দেব, আমরা এটা নিয়ে কিছু বলবো না, সেটা বোধহয় নয়। আমাদের প্রশ্ন এটাই যে এই 74তম যে গণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, সেই প্রজাতন্ত্র দিবসের দিনে যারা সমাজের বিশিষ্টজন তাদের তো একটা প্রতিবাদ থাকবে, তাদের প্রতিবাদটা কই? আমরা তাদের দিকে
আজকে এই প্রশ্নটাকে রাখলাম যে আপনারা পথে নামুন, কেন এই ঘটনা ঘটবে, কেন এখনো চোলাই মদদের জন্য একটি মেয়ে তার মেয়ের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে তার বাবাকে প্রাণ দিতে হবে, এবং তাই নিয়ে টেলিভিশনের পর্দায় আলোচনা বা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলোচনা। যদিও আমরা দেখছি টেলিভিশনের পর্দায় বোধহয় আজকে এই খবরটি খুব গুরুত্ব পাচ্ছে না, হ্যাঁ গুরুত্ব তখনই পাচ্ছে যখন ওখানে বিভিন্ন দল গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তখন হয়তো টেলিভিশনের যা কিছু জায়গা পাচ্ছে, কিন্তু সেখানে কি পাচ্ছে আজকে টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাচ্ছি সেই শিক্ষা সংক্রান্ত দুর্নীতি, কাকে কার সামনে বসিয়ে জেরা করছে সেটা দেখছি, সেই পলিটিক্যাল পার্টির এক নেতা তাকে গ্রেপ্তার করে লালবাজার রেখেছে তাই নিয়ে হই হট্টগোল, সেই খবর প্রাধান্য পাচ্ছে, কিন্তু প্রাধান্য পাচ্ছে না যে মায়ের কোল খালি হয়ে বা যে মেয়ের সম্ভ্রম বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু হলো, যে মহিলা তার স্বামীকে হারালেন, তার চোখের জল আজকের এই 74তম গণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস যাই বলুন সেই দিনে পড়ছে। আমাদের প্রতিবাদ যে এমন ঘটনা যেন না হয়, আমরা সেদিকে নজর রাখবো যে এই ঘটনা আরো 5টা ঘটনার মতো যেন ধামাচাপা পড়ে না যায়, সবাই এগিয়ে সেই ঘটনার প্রতিবাদ করুন, এটাই আমাদের অনুরোধ। ধন্যবাদ অরিন্দম দা, ধন্যবাদ আপনাদের, আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।